প্রধানমন্ত্রীর বক্তব্য কখন কি দেন, কিভাবে দেন, কেন দেন, এটা আপনার এখন পর্যন্ত বোধগম্য হয়নি আমাদের। আপনাদের নিশ্চয় মনে আছে যে ওনারা যখন বিরোধী দলে ছিলেন এক সময়ে, তখন কোর্ট একটা কমেন্ট করেছিল, ইফ ইউ প্লিজ রিমেম্বার দ্যাট। এবং আজকেও দেখেন গতকাল তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, উক্তিগুলো করেছেন, এটা কোনো রুচিবান মানুষ করতে পারে বলে আমি মনে করি না। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রুচিহীন কদর্য একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কারণ এই ধরনের এটা আপনার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তো আমার আপনার দাফন হয়েছে, আমার আপনার লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে, আপনার সবাই তৎকালীন আপনার সেনা আপনার অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সেইখানে এই ধরনের ইস্যুগুলোকে একভাবে তুলে নিয়ে আসা, তারা যে কতটা রাজনীতি শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে, তার এটাই তার প্রমাণ। আজকে তারা দে ওয়ান্ট টু জাস্ট ক্রিয়েট সাম ইস্যুস, আপনাদেরকে দিয়ে আমাদেরকে সব প্রশ্ন করে সেই কথাগুলোকে আবার আপনার সামনে নিয়ে আসা, এটা হচ্ছে মানুষকে দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। মূল জায়গাটায় আসে না কেন তারা, যে আমরা নির্বাচনটাকে কীভাবে করবেন, আপনি এদেশে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করবেন, কীভাবে আপনি মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেবেন, ভোটের অধিকার ফিরিয়ে দেবেন, সেই কথাগুলো কিন্তু কখনো তারা উত্তর দেয় না। আজকে গতকাল আপনার আমাদেরকে সেক্রেটারি জেনারেল ওদের অনুসারে বলেছেন যে আমি নাকি তার কথার উত্তর দিই না। উনি কি পড়েন, পত্রিকা পড়েন? তার প্রত্যেকটা কথার উত্তর শুধু না, আমরা অত্যন্ত সঠিক সত্যকে তুলে ধরি সব সময়। উনি যে কথাগুলো কালকে বলেছেন, ছবি দেখাতে বলেছেন, তো কী বলবো বলেন, এখন এসব কথা বলতে গেলে আবার মানহানির মামলা করবে আপনার। তো সেই ধরনের কথা আমাদের রুচিতে বাধে, আমাদের রুচিতে বাধে যে ছবি দেখাতে বলেন, অমুক করতে বলেন, এইটা রাজনীতি না, তো দিস নট দ্য পলিটিক্স। আপনি কাম ডাউন, করোনাতে কী করেছেন সেটা বলেন, আপনি মানুষের জীবন জীবিকার জন্য কী করেছেন সেটা বলেন, দিন আনে দিন খায় মানুষের জন্য কী করেছেন এই করোনাকালে সেটা বলেন, আজকে কেন মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে, আরও গরিব হচ্ছে সেই কথা বলেন। আর একদিকে আপনারা সবাই আওয়ামী লীগের প্রত্যেকটি মানুষ ধনী থেকে ধনী হচ্ছে, বড়লোক থেকে বড়লোক হচ্ছে, বিদেশে আপনারা পাচার করছে, সমাজে এমন একটা অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, অসামাজিক কার্যকলাপে ছেয়ে গেছে, কোনো কিছু কাজ করছে না এখানে, ইট ইজ গোয়িং টু বি এ ফেইল্ড স্টেট পুরোপুরিভাবে। সেই দিকে তাদের কোনো খবর নেই, কথা নেই, তারা শুধুমাত্র নন ইস্যুকে ইস্যু করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সে কথাটা বলতে চাই না, আই ডিডন্ট ওয়ান্ট টু সে দ্যাট। আপনি বলেছেন আপনার ধন্যবাদ, আসলে এটা পারবে না তো, কারণ যখন ওখান থেকে পড়েছিলেন ওনার যখন বডি পড়েছিল, তখন কিন্তু আপনার মন্ত্রীরা গিয়ে সব শপথ নিচ্ছিল, আওয়ামী লীগের মন্ত্রীরা। এবং কালকে প্রধানমন্ত্রীর একটা কথার একটা অংশ কিন্তু আপনার খুব সুন্দর এসেছে, উনি নিজেই আমাদের কথার সত্যতা প্রমাণ করেছেন যে কোথায় ছিলেন তোফায়েল আহমেদ, কোথায় ছিলেন রাজ্জাক, সবাইকে ফোন করেছেন কিন্তু তিনি কোনো উত্তর পাননি। তিনি সেনাবাহিনীর প্রধানকে বলেছেন, তার সেখান থেকে কোনো আপনার বাহিনীর প্রধানকে বলেছেন, সেখান থেকে কোনো উত্তর পাননি। অর্থাৎ শি হারসেলফ হ্যাজ ন্যারেটেড দ্য ট্রুথ যে এই অবস্থা সেখানে ছিল। আর কিছু আছে, আমরা মনে করি সেই ধরনের আপনার বিষয়গুলোকে আমরা সেভাবে মনে করছি না, নট দ্যাট ইজি। আপনার ধর্মপ্রাণ মানুষের মনে কিন্তু একটু খুব আঘাত এসছে যে এই জয়রাম সাহেবের মাজার সম্পর্কে যেসব কথা তারা বলেছে, এটা সাধারণ মানুষদের কখনো ভালোভাবে নেয়নি। জিয়াউর রহমান তো এই দেশের মানুষের হৃদয়ের কাছে আছে। আপনারা যদি কখনো শবে বরাতের রাতে ওইদিকে যান, মাজারে যান, দেখবেন যে সাধারণ মানুষরা এসে জিয়ারত করছে, দ্য কমন পিপুল। উনি তো সাধারণ মানুষের মনের মধ্যে আছেন, এখানে অযথা এক সময় ওনাকে নিয়ে টানা, আবার ওই টানতে গেলে তখন আপনার শেখ মুজিবুর রহমানকেও টানা হয়, এইগুলো আমরা করতে চাই না, উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। এরা
আমাদের সবাই শ্রদ্ধেয় নেতা তাদেরকে সেই জায়গাতেই রাখা উচিত, এটা ঠিক না, ইটস নট এ গুড থিং। এটা আপনার জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই দুঃখজনক যে যারা, যাদের অবদান আছে এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে, যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতা, তাদের সম্পর্কে এই সমস্ত নোংরা কথা যখন বলা হয় তখন বোঝা যায় যে কতটা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছেন, তাই ব্যাংক্রাফ্ট হয়ে গেছেন, তাদের আর কোনো রাজনীতি নেই, মানুষের অধিকার হরণ করেছেন। 71 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনার কথা তারা সবসময় বলেন, সেই চেতনাকে গিলে খেয়ে ফেলেছেন, সংবিধানকে তছনছ করে কেটে ফেলেছেন, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, আমলাতন্ত্রকে একটা একেবারে আপনার নির্যাতন, নিপীড়ন এবং লুণ্ঠনের একটা যন্ত্রে পরিণত করেছেন, এতটুকু সন্দেহ নেই ক্ষেত্রে। সেই জায়গায় আজকে তারা আজকে এই সমস্ত কথা বলে শুধু মানুষকে বিভ্রান্ত করতে চায়। আর কিছু আছে স্যার, তার সেই জন্যই তারা এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, অর্থাৎ করোনার কারণে নয়, শিশুদের নিরাপত্তার কারণে নয়, আন্দোলনকে ঠেকানোর জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে, এটাই প্রমাণিত হয়েছে তার কথায়।